আপনাদের পছন্দের দুইজন মানুষ একসাথে হয়েছে। আপনারা খুব ভালো করে রিয়া মনিকে চেনেন এবং খুবই পছন্দ করেন তার গান। আর এনামুলের কথা আর কি বলবো, কি বলে, কার গান গেয়ে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছো এনামুল? নকুল কুমার বিশ্বাস স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনারা চিনেই ফেলেছেন, আমি আর কিভাবে পরিচয় দেব এনামুলের। রিয়া এনামুল দুইজনই আপনাদের পছন্দের মানুষ, এই দুইজন আজকে একসাথে একটি ডুয়েট গান নিয়ে আসছে আপনাদেরকে শোনাবে বলে, সেটা হলো ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দোলে। আর আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে গান শোনাচ্ছি। তবে আমাদের উস্তাদ মনে হয় কিছু বলবে, খালি আমার দিক তাকাচ্ছে। উস্তাদ কি বলবেন বলেন তো? না, বলবার যাচ্ছি এটাই, আমার মনে হচ্ছে এই যে গানটা ওরা গাবি, হ্যাঁ মানে এই গানটা আমি তো হয়তো একসময় শুনতাম, খুব ভালোভাবেই শুনতাম, অনেক মানে মনোযোগ সহকারে শুনতাম। আচ্ছা, এই যে ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দোলে, তাই না? হ্যাঁ, গানটা আমার মনে হচ্ছে ওদের মানে কি বলবো, মানে ভালো গাবে, তাই ভালো গাবে। আচ্ছা আচ্ছা, শুনতেও তো খুব ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা রিয়া, তাহলে আর বেশি কথা না বলি উস্তাদ, তাহলে আমরা দর্শকদের গানটাই শোনাই এনামুল। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সুন্দর করে ধরো দেখি ভাই।
বাবা বা দুইজন তো অসাধারণ গান গাইলে, অসাধারণ উস্তাদ। কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ হলো কি, গানটা যদি আমরা একটু টাল দিতে পারতাম তাহলে হয়তো ইয়ের চেয়ে আরো ভালো হতো। টাল ছাড়াই জোড়া এতটা ভালো করবে আমি কল্পনাই করিনি। আচ্ছা আচ্ছা উস্তাদ, যেহেতু আপনার কাছে ভালো লেগেছে, আশা করা যায় দর্শকদের কাছেও ভালো লাগবে। বাবা ভালো লেগেছে তো, কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, আর সবাই দোয়া করবেন এনামুল রিয়ার জন্য যেন পরবর্তীতে আপনাদের জন্য নতুন কিছু উপহার দিতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।